সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামাইকুম রবের কিংড যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আপনারা যারা শান্তিপ্রিয় রয়েছেন আপনারা যারা শান্তিকে পছন্দ করেন দেশকে পছন্দ করেন আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই আমাদের লড়াইটা কি আমরা বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিয়ে লড়ছে না তাদের যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশন নিয়ে আমাদের লড়াই আমরা চাচ্ছি এমন একটি কনস্টিটিউশন যেটি আমাদেরকে কি শিক্ষা দেয় আসুন এই কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহালের নব্বই নম্বর আয়াতে দেখেনি আল্লাহ কি বলছেন আমুর আদল ইউল ইহসান ওয়া ইতা কুরবা ওয়ানহা আনিল ফাহশা ইউল মু ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ ন্যায় বিচার করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো আমাদের লড়াই হাসিনা খালেদা ও এরশাদের রেখে যাওয়া তন্ত্রমন্ত্র ইজমের সাথে শুধু একটি ইরশাদ যে আসনে বসেছিল খালাদা যে আসনে বসেছিল আজ 2020 সালে শেখ হাসিনা যে আসনে বসে রয়েছে সেখানে আমরা এই কনস্টিটিউশনকে বসাতে চাই আমাদের লড়াই হচ্ছে কোন জাত নিয়ে নয় আমাদের লড়াই ভাত নিয়ে জাতি যেন সবাই ভাত খেতে পারে আমাদের লড়াই কারোর ধর্ম বর্ণ ভাষা এগুলি নিয়ে নয় ভিন দেশেরা এসে চাকরি করছে আমাদের লড়াই হচ্ছে দেশের সন্তানেরা যেন চাকরি পায় আমাদের দেশে বিভিন্ন ধরনের পীর বিভিন্ন ধরনের ফলসফা বিভিন্ন ধরনের ধর্মজীবী মৌলবি এবং পলিটিশিয়ান রয়েছে এরা যেসব দীক্ষা দিচ্ছে সেই দীক্ষার সাথে আমাদের লড়াই হচ্ছে কোরআনের সুশিক্ষা নিয়ে তারা যেসব দীক্ষা শিখে আর শিক্ষাঙ্গনে গাজা চাষ হচ্ছে শিক্ষার্থীরা ক্যাডার হচ্ছে তাই আমাদের লড়াই বাংলাদেশি সেবা পার্টির লড়াই হচ্ছে সুশিক্ষা নিয়ে আমাদের দেশের মানুষের হাতে অস্ত্র এসে গেছে আমাদের দেশের পুলিশ ভাইদের অনেকে আজ যেভাবে খুনি ওসি প্রদীপের মতো হয়ে সেই মেজার সিনহার বুকে গুলি করেছে এই ধরনের অস্ত্র যারা অবৈধভাবে চালাচ্ছে তাদের সাথে আমাদের লড়াই হচ্ছে বস্ত্র নিয়ে দেশের মানুষ যেন বস্ত্র বাসিস্তান সুশিক্ষা সুচিকিৎসা নিতে পারে তাই বাংলাদেশি সেবা পার্টির লড়াই যারা অস্ত্র ধরে আছে তাদের বিরুদ্ধে আমাদের দেশের মানুষ যারা আজ কবরিস্তান নিয়ে শ্মশান নিয়ে গোরিস্তান নিয়ে এবং হুজুর কেবলাদের সমাধি নিয়ে যেভাবে মেতে উঠেছে আমাদের লড়াই তাদের সাথে শ্মশান এবং কবরস্থানের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে বাসস্থান নিয়ে যতদিন আমরা এখানে বসবাস করব আমরা যেন বিদ্যুৎ পাই আমরা যেন গ্যাস পাই আমরা যেন পানি পাই আমরা যেন খাবার পাই আমরা যেন বাসস্থান পাই এজন্য আমাদের লড়াই আমাদের লড়াই এ দেশে প্রত্যেকটি মানুষ যেন স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী অতীতের নাসিমের মতো ব্যক্তি যেন দেশের অর্থ লুটপাট করে তার সন্তানের কাছে আমেরিকাতে না পাঠায় যারা পাঠাচ্ছে তাদেরকে রুখে দেওয়া সবাই যেন সুস্বাস্থ্যে সুসিকিৎসা নিয়ে এদেশে বসবাস করতে পারে এই হচ্ছে আমাদের লড়াই কবরে সকলকে যেতে হবে শ্মশানে সকলকে যেতে হবে যারা মুসলমান তারা কবরে যাবে যারা হিন্দু তারা চলে যাবে কিন্তু শ্মশান আর কবরস্থান এটি হচ্ছে পরে আপনার কাছে যদি না থাকে যেভাবে মানবিক পুলিশের মাধ্যম দিয়ে চিটা অঙ্গে দেখতে পেলাম শত শত মানুষ আবার ঢাকা শহরে হাজার হাজার মানুষ তারা বাসিস্তান পায়নি তারা রোডের আশেপাশে বিভিন্ন ছাউনি নিচে রাত্র যাপন করে তাই আসুন আমরা সত্যের পক্ষে লড়াই করি আর মিথ্যার বিপক্ষে লড়াই করি আল্লাহ যে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালনার্থে বাংলাদেশি সেবা পার্টির লড়াই হচ্ছে মানুষের বানানো তন্ত্র মন্ত্র ইজমকে এক পাশে রেখে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করা আল্লাহ আমাদের সবাই সহায় হন